বড়দিনের উৎসবে মেতে উঠল মছলন্দপুরের বামুনডাঙ্গা, সেজে উঠেছে শান্তিরানী গির্জা। বড়দিন উপলক্ষে সম্প্রীতির মেলায় এক হয়ে যায় সব ধর্মের বাসিন্দারা, মানা হচ্ছে করোনাবিধি। বড়দিনের উৎসবে মেতে উঠেছে মছলন্দপুর বামুনডাঙ্গা, সেজে উঠেছে শান্তিরানী গির্জা। প্রতিবছর এই দিনটি উপলক্ষে আনন্দে মেতে ওঠেন বামুনডাঙ্গার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। শুধু খ্রিস্টান ধর্মের মানুষেরা নয়, বড়দিনের উৎসবে হিন্দু ও মুসলমান ধর্মের মানুষেরাও আনন্দে মেতে ওঠেন। সম্প্রীতির বার্তা বহন করে বামুনডাঙ্গা। কি দুঃখ এবং সুখের মধ্যেও যেন আমরা সবসময় ঈশ্বরকে যেন ধন্যবাদ জানাতে পারি। আর এইরকম কোভিড পরিস্থিতির মধ্যে যদিও আমরা আছি, যদিও ভয় আছে, তবুও যেন আনন্দ যেন সেই ভয়কে যেন ডিফিট করেছে বলতে গেলে এক কথায়। বড়দিনের কয়েকদিন আগে থেকেই সেজে ওঠে গোটা এলাকা। এখানকার মানুষের কাছে বড়দিন মানে বাড়ি বাড়ি কেক বানানো, আত্মীয়ের সমাগম, নতুন পোশাক পরে আনন্দে ঘোরা, সর্বোপরি যিশুর কাছে প্রার্থনা। আমরা তো প্রতি বছরই অপেক্ষা করি, গত বছর তো করতে পারিনি, খুব মনে দুঃখ ছিল। তাই এই বছর আমাদের বড়দিন উৎসব আমরা সবাইকে নিয়ে করছি এখানটা, তাই আবার এবছর আমরা চালু করেছি, তাই খুব ভালো লাগছে। করোনা মহামারীর কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহারের দিকেও নজর দেওয়া হচ্ছে। বড়দিনের উৎসব উপলক্ষে মছলন্দপুরের বামুনডাঙ্গায় এক মেলা বসে প্রতি বছর। সব ধর্মের সমন্বয়ে মেলা হয়ে ওঠে সম্প্রীতির মেলা, যেখানে দূর দূরান্ত থেকেও সাধারণ মানুষ ভিড় জমান। এই বড়দিনের অপেক্ষায় তো আমরা প্রতি বছরই থাকি, আর এবছরটা আমরা অনেক আনন্দ উপভোগ করছি আর কি। কেননা দুই বছর তো আমরা কিছুই করতে পারিনি, সবাই একটা আতঙ্কের মধ্যে ছিলাম, কী হয় কী হয়। তার মধ্যে আমাদের অনেক পাড়া খ্রিস্টান ভাইরাও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, এবং খুব আনন্দ লাগছে। হ্যাঁ, বাড়ি খুব সুন্দর সাজিয়েছে আমার ছেলে এবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মছলন্দপুর।